হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি খাওয়া দাওয়ার ঘরে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমরা দেখাবো দেশি মুরগিদের এঁচোড় রান্না। আসুন তাহলে দেখে নিই দেশি মুরগিদের এঁচোড় রান্নায় আমাদের কী কী লাগছে। আমাদের লাগছে দেশি মুরগি, আমরা এখানে দেশি মুরগির মাংসটা নিয়েছি। আর লাগছে আমরা এঁচোড়টা কেটে নিয়েছি, এঁচোড়টা একটু বড় বড় করে কেটে নিয়েছি আমরা মাংস দেব সেজন্য। লাগছে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা জিরে, কুচনো পেঁয়াজ, রসুন বাটা, আদা জিরে বাটা, গোটা তেজপাতা, লাগছে পেঁয়াজ বাটা আর সাদা তেল। আমরা কড়াইটা গরম করে নেব। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমরা সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো এঁচোড়। আমরা একটু লবণ আর একটু হলুদ দিয়ে এসবটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে, আমরা এগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। আমরা এঁচোড়টা ভেজে তুলে নিয়েছি, এই কড়াই দিয়ে দিচ্ছি আমরা তেল। তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ, পেঁয়াজগুলো রান্নার জন্য ছেঁচে নেব। আমাদের পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমার বাটা মশলা। পরিমাণ মতো আদা জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেবো একটু ঘুন। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো আমরা ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। Thank you.
গুলো আমরা একটু ভালোভাবে কষিয়ে নেব, বেশি সময় কষাবো না, একটু কষিয়ে আমরা এর মধ্যে একটু জল দিয়ে সিদ্ধ করতে দেবো। মাংসটা আমরা একটু কষে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এঁচড়গুলো, যে এঁচড় আমরা ভেজে রেখেছিলাম সেই এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমরা হালকা করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে লাল লাল করে ভেজে নিতে পারেন। এঁচড়গুলো দিয়ে আমরা একটু নাড়া দিয়ে নিলাম, এখন আমরা একটু দিয়ে দেবো জল, একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। দেশি মুরগি একটু জল লাগবে সেদ্ধ হতে। এখন আমরা এগুলো ঢাকা দিয়ে দেবো। আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি, আমাদের মাংসের জলটা শুকিয়ে গেছে। মাংসটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমরা দেখে নিচ্ছি। তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমরা এর মধ্যে জল। আমরা যেটা ঝোল দিয়েছি আমরা এগুলো একটু ফুটিয়ে নেবো। আমাদের ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো আমরা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি, এগুলো ভালোভাবে নেড়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমরা একটু ফুটিয়ে নিয়েছি, আর আমাদের এই মুরগির মাংসটা হয়ে গেছে। এসব দিয়ে দেশি মুরগির মাংস এখন আমরা এটা নামিয়ে নিচ্ছি। আমাদের এসব দিয়ে দেশি মুরগির মাংস রান্নাটা রেডি। যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।